তো বন্ধুরা কিছুদিন আগে ইউটিউব একটা আপডেট নিয়ে এসেছে আপডেটটা হলো আলটেড কন্টেন্ট কিন্তু আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছে এবারে যদি আপডেটের কথা বলি তাহলে ওয়াইটি স্টুডিওতে গিয়ে যেখানে আমরা দেখি যে এক হাজার সাবস্ক্রাইবারস এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিনা অথবা টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে কিনা আপডেটটা কিন্তু সেখানেই এসছে তো চলুন আপডেটটা দেখে নেওয়া যাক নমস্কার আমি তন্ময় আপনি দেখছেন তনুর টেক চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপডেটটা দেখার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নেবেন ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করার পর ডান দিকে দেখবেন আর্ন বলে একটা অপশান আছে ওই আর্ন অপশানেতে ক্লিক করে দেবেন আর্ন অপশানেতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে চলে আসবেন নিচে স্ক্রল করে আসার পর দেখবেন এখানে লেখা আছে এলিজিবিলিটি এলিজিবিলিটি বলে একটা অপশান চলে আসবে ওই এলিজিবিলিটির নিচে দেখবেন একটা লেখা শো করছে লেখাটা কি আছে শোয়িং ডাটা অ্যাস অফ টোয়েন্টি এইট মার্চ টু থাউজেন্ড তার মানে এখানে কি বলছে এখানে বলছে যে কেন এটি আপডেট করতে এক সপ্তাহ সময় লাগতে পারে তো তার নিচে দেখুন লেখা আছে এখানে পদশ্রিত হওয়ার আগে আমরা প্রতিটি চ্যানেলের এঙ্গেজমেন্ট ম্যাট্রিক সাবধানে যাচাই করি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে এবং আপনি অন্য কোথাও যা দেখেন তার থেকে ভিন্ন হতে পারে যেমন ইউটিউব বিশ্লেষণ ইউটিউব বিশ্লেষণ মানে ইউটিউব অ্যানালিটিক্স তার মানে এখানে কি বলছে অর্থাৎ এখানে বলছে যে যদি আপনার চ্যানেলে একটা দুটো পাঁচটা দশটা এইরকম সাবস্ক্রাইবারস বাড়তো অথবা এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা এরকম ওয়াচ টাইম বাড়ত তাহলে দু তিন দিনের মধ্যে আপডেট হয়ে যেত কিন্তু এখন আর সেটা হবে না এখন এক সপ্তাহ লাগতে পারে আপডেট হতে ধরুন আপনার চ্যানেলে চারশো সাবস্ক্রাইবারস আছে আমি উদাহরণ দিয়ে বলছি আপনার চ্যানেলে চারশো সাবস্ক্রাইবার্স আছে এবারে এখানে দেখুন এখানের যে ব্লু কালারের যে লাইনটা এই লাইনটা আপডেট হতে এক সপ্তাহ সময় লাগবে এই লাইনটা আপডেট হতে অথবা এখানে যে সাবস্ক্রাইবারস বাড়বে আপনার চ্যানেলে চারশো সাবস্ক্রাইবারস আছে ওই চারশো থেকে আপনার যত সাবস্ক্রাইবারস বাড়বে পাঁচটা দশটা কুড়িটা পঁচিশটা যত সাবস্ক্রাইবারস বাড়বে সেই সাবস্ক্রাইবার্সগুলো এক সপ্তাহের মধ্যে আপডেট হবে এক সপ্তাহর আগে আপডেট হবে না ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারস এক সপ্তাহ সময় লাগতে পারে আপডেট হতে এবং এই ব্লু কালারের যে লাইনটা সেটাও আপডেট হতে এক সপ্তাহ সময় লাগতে পারে আপনি অ্যানালিটিক্সে গিয়ে দু তিন দিন পর পর আপডেট পেয়ে যাবেন অ্যানালিটিক্সে যেমন চেক করেন ওয়াচ টাইম কত এসছে সাবস্ক্রাইবারস কত এসছে ওখানে আপনি দু তিন দিন পর পর আপডেট যেমন আসে ওখানে আপনি পেয়ে যাবেন কিন্তু এখানে এই যে এলিজিবিলিটি লেখা আছে এখানে আপডেট হতে এক সপ্তাহ সময় লাগতে পারে অথবা কয়েকদিন সময় লাগতে পারে এঙ্গেজমেন্ট মেট্রিক্স যাচাই করতে সেগুলো আপডেট করতে এক সপ্তাহ সময় লাগতে পারে কোনো চিন্তা করার কিছু নেই কোনো টেনশান করার কিছু নেই ইউটিউব বলছে যে এখানে এই এলিজিবিলিটির জায়গায় এখানে এক সপ্তাহ পর পর আপডেট দেওয়া হবে আগে যে দু তিন দিন পর পর আপডেট দেওয়া হতো সেটা চেঞ্জ করে এক সপ্তাহ পর পর আপডেট দেওয়া হবে এক সপ্তাহের মধ্যে আপনার যত সাবস্ক্রাইবারস এবং যত ওয়াচ টাইম গেইন করবেন অথবা বাড়াবেন সেই সবগুলো এক সপ্তাহ টোটাল করে এক সপ্তাহর মধ্যে এখানে আপডেট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন লাইক করলে কি হয় বলুন তো লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট হওয়া যায় তো একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসছেন সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এই চ্যানেলের মধ্যে ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং ইউটিউব রিলেটেড আপডেট আপলোড করা হয় তো বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ